সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমরা শুরু করছি ক্লাস 12 এর ইউনিট 4 ভেক্টরস অ্যান্ড থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি। এই অধ্যায় থেকে টোটাল 12 নম্বর তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো সর্বপ্রথম আমরা জেনে নেই যে কোন কোন চ্যাপ্টারগুলি মিলে এই অধ্যায়টি তৈরি। তো এই অধ্যায়ে মোট 5টি চ্যাপ্টার আছে। 1 ভেক্টর অ্যালজেব্রা, 2 প্রোডাক্ট অফ টু ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টরের গুণ, দুরকম গুণ আছে আমরা পরে শিখে নেব। 3 ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিও অর্থাৎ দিক অনুপাত ও দিক কোসাইনের কথা এখানে বলা হয়েছে। লাইন, থ্রি ডি লাইন, অবশ্যই থ্রি ডাইমেনশনাল লাইন। এর আগে তোমরা ক্লাস 11 এ সরলরেখার সমীকরণ শিখেছিলে, এবার থ্রি ডাইমেনশনে সরলরেখার সমীকরণ কীভাবে হবে এবং তার সংক্রান্ত যাবতীয় সমস্যা। এবং সর্বশেষ চ্যাপ্টারটি হচ্ছে প্লেন অর্থাৎ সমতল। তো এই 5টি চ্যাপ্টার মিলে ভেক্টর অ্যান্ড থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি অর্থাৎ ইউনিট 4 গঠিত হয়েছে। এই ইউনিট 4 এ মোট 12 নম্বর তোমাদের অ্যান্সার করতে হবে এবং এই 12 নম্বরের জন্য তোমরা অন্য অপশন পাবে না। এখন আমরা দেখে নেব এই 12 নম্বর কোন কোন চ্যাপ্টার থেকে অ্যাটেন্ড করতে হয়। তো সর্বপ্রথম আমি বলি, এখানে যে 5 নম্বরের একটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে, 5 নম্বরের যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে থ্রি ডি থেকে, অর্থাৎ লাইন এবং প্লেন এই দুটো চ্যাপ্টার কমপ্লিটলি থ্রি ডি চ্যাপ্টার। তবে এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু ভেক্টরের কনসেপ্টও লাগে। এবং বাকি যে 7 নম্বর থাকছে সেটার ডিস্ট্রিবিউশন হবে এরকম, এমসিকিউ হবে 1 নম্বরের একটি কোশ্চেন, সেটা এই 5টি চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো চ্যাপ্টার থেকে হতে পারে। 2 নম্বরের একটি কোশ্চেন থাকবে যার তুমি আবার একটি অপশন পেয়ে যাবে, অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেন থাকবে সেখানে অথবা থাকবে। সাধারণত এই 2 নম্বরের কোশ্চেনটা 1-এর ডি এর মধ্যে থাকে। তো দেখো এখানে 2টি কোশ্চেনের মধ্যে একটা করতে হবে, 2 নম্বর থাকবে এবং এই কোশ্চেনটা এই উপরের 3টি চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটি থেকে হবে। এবার 4 নম্বরের একটি কোশ্চেন থাকবে, সেখানেও তুমি একটি অপশন পাবে যেটা দুটোর মধ্যে একটি করতে হবে, একটাতে 4 নম্বর থাকবে। এই ক্ষেত্রেও এই 3টি চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটি চ্যাপ্টার থেকে এই 4 নম্বরের কোশ্চেনটি সেট হয়ে থাকে। এবার 5 নম্বরের কোশ্চেনের কথা আমি আগেই বলেছি, লাইন এবং প্লেনের মধ্যে থেকে থাকবে দুটো কোশ্চেন, তুমি একটা অপশন পাবে, অর্থাৎ লাইনের থেকে একটি কোশ্চেন হবে, প্লেন থেকে একটি কোশ্চেন হবে, এই দুটোর মধ্যে তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে যেখানে 5 নম্বর থাকবে। তো ভিউয়ার্স, আমরা জেনে গেলাম কীভাবে এখানে মোট 12 নম্বর ডিস্ট্রিবিউশন করা আছে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে এই ইউনিটের কোনো চ্যাপ্টার বাদ না যায়। তো আমরা এখন ছোট্ট একটি ইন্ট্রো পর শুরু করব আমাদের আজকের ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর অ্যালজেব্রা। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমরা সকলে জানি রাশি বা অবজেক্ট দু রকমের হয়, একটি স্কেলার একটি ভেক্টর। যে সমস্ত রাশির কেবলমাত্র মান অবস্থিত অর্থাৎ ম্যাগনিচিউড থাকবে সেগুলোকে আমরা বলি স্কেলার, যেমন সময়, কার্য, দূরত্ব, দ্রুতি, স্পিড, স্পিড মানে দ্রুতি। তো ভিউয়ার্স, আবার ভেক্টর কাকে বলে? তো যে সমস্ত কোয়ান্টিটি যাদের ম্যাগনিচিউড এবং ডিরেকশন দুটি থাকবে অর্থাৎ মান এবং দিক উভয়ই থাকবে তাদেরকে আমরা ভেক্টর বলি, যেমন ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে সরণ। ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি মানে গতিবেগ। তো দেখো অনেকে এই ভুলটা করে যে গতিবেগ এবং দ্রুতি মানে স্পিড এবং ভেলোসিটি দুটোকে এক ধরে নেয়, এই দুটো কিন্তু কখনোই এক না। আমরা গাড়ির যে স্পিডোমিটার থাকে যেখানে গাড়ির স্পিড দেখায় ওটাকে কিন্তু অ্যাকচুয়ালি ভেলোসিটি কখনো বলে না, অনেকে এটাকেই ভেলোসিটি মনে করে। তো এটা ভুল কখনো করবে না। যাই হোক, তো ভেলোসিটি একটি ভেক্টর রাশি। ফোর্স অর্থাৎ বল, আর্থ গ্র্যাভিটি অভিকর্ষজ বল, এগুলা তোমরা ভালো করেই জানো, এগুলো সব ভেক্টর রাশি। এখন দেখো আমরা জানি এই সমস্ত রাশিগুলোর একটা ডিরেকশন আছে তাই ভেক্টর বলি, কিন্তু জিওমেট্রিতে আমরা ভেক্টরকে কি করে বুঝবো? তো দেখো, মনে করো তোমাকে একটি সরলরেখা নিতে বলা হলো, তাহলে সেই সরলরেখাটি কিরকম হবে? ধরো এটা একটি সরলরেখা যেটা দুপাশে অসীম পর্যন্ত আছে, আমি সরলরেখার নাম দিলাম এল। এই সরলরেখার যদি বলা হয় একটি ডিরেকশন দাও, অর্থাৎ এটা এরকম হতে পারে, আবার পাশাপাশি আমি আরেকটি সরলরেখা নিচ্ছি, আমি এটার ডিরেকশন এরকম দিলাম, তো এটা বা এটা দুটোই কিন্তু একটা সরলরেখারই দুটো অভিমুখ থাকতে পারে, আমি সম্ভাব্য দুটি কেস লিখলাম।
এখন দেখো এই সরলরেখার উপর অর্থাৎ প্রথমটির উপর আমি যদি একটি বিন্দু নিয়ে নেই, আমি যদি একটু একটি বিন্দু নিলাম এ বি, দুটো বিন্দু নিলাম, একটি এখানে একটি এখানে। তো তার আগে আমি আরেকটা কথা বলি, যখন আমি সরলরেখার উপর ডিরেকশন অ্যাড করলাম অর্থাৎ একটি নির্দিষ্ট দিক দিয়ে দিলাম, তখন এই সরলরেখাটিকে বলা হয় ডিরেক্টেড লাইন, ডিরেক্টেড লাইন। সরলরেখার দিক থাকলে সেটাকে আমরা ডিরেক্টেড লাইন বলি। এখন এই সরলরেখার উপর একটি বিন্দু এ আর একটি বিন্দু বি হলে এই যে এ বি একটি রেখাংশ বোঝাচ্ছে যার একটা ডিরেকশন আছে, এটাকে আমরা বলবো এ বি ভেক্টর। তো ভেক্টর সাধারণত অ্যারো চিহ্ন দিয়ে লেখা হয়, অর্থাৎ এরকম একটি চিহ্ন দিয়ে লেখা হয়। এখানে এ বি এর উপর এরকম অ্যারো দিলে বোঝাবে সেটি এ বি ভেক্টর। তো আমি আগেই বলেছি যে ভেক্টর কি সেটা আমরা জানি, এক্সাম্পলও জানি, কিন্তু জিওমেট্রিতে ভেক্টর ক্যালকুলেশন করার জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে যে কোনো ভেক্টরের মান। অর্থাৎ এ বি যদি একটি ভেক্টর হয়ে থাকে তাহলে এ বি এর মান বা ম্যাগনিচিউড মান এরকম মড এ বি, ভেক্টর চিহ্ন কিন্তু থাকবেই কিন্তু এই পুরোটাকে মডের মধ্যে রাখা হয়, এত দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা তো বুঝলাম যে এ বি ভেক্টরের মান এত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এই এ বি ভেক্টরের মানটা বলতে আমরা কি বুঝি? তো দেখো ভিউয়ার্স, এ বি একটি রেখাংশ, তো ভেক্টর অ্যালজেব্রাতে যে কোনো ভেক্টরের ভেক্টরকে যদি আমরা একটা সরলরেখা হিসেবে ধরে নেই, ডিরেক্টর লাইনের একটা সরল রেখার অংশ, তো সেই ক্ষেত্রে এই দূরত্বটাকে এ বি এর মান হিসেবে ধরা হয়। এবং এর দিক ব্যাখ্যা করার জন্য আমরা এই অ্যারো চিহ্নটা দিয়ে থাকি। তো যদি দুটো ভেক্টর এরকম থাকে পাশাপাশি, ধরলাম এটা এ বি এবং এটা সিডি, তাহলে এই দুটো ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? তো যেমন আমি বলেছিলাম একটি ভেক্টরের দুই যে প্রান্ত আছে এই প্রান্ত দুটির মধ্যে যে দূরত্ব হবে সেই দূরত্বকেই আমরা এখানে মান হিসেবে ধরে নিই। অর্থাৎ যে সরলরেখার অংশটির দৈর্ঘ্য যত বেশি সেই ভেক্টরের মান ততটাই বেশি। এবং এখানে আরেকটি কথা আমি বলি, এই এ বি ভেক্টরের ক্ষেত্রে এখানে যে শুরুর বিন্দুটি আছে অর্থাৎ ভেক্টরটি এ থেকে বি এর দিকে, ডিরেকশন যেহেতু এ থেকে বি এর দিকে আছে তাই একে আমরা বলবো ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। এবং এখানকার বি পয়েন্টটাকে আমরা বলবো টার্মিনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট মানে হচ্ছে প্রাথমিক বিন্দু বা প্রারম্ভিক বিন্দু বলতে পারো, এবং টার্মিনাল পয়েন্ট হচ্ছে অন্তিম বিন্দু বিন্দু। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝে গেছো যে ভেক্টর কি এবং ভেক্টরকে কিভাবে অ্যালজেব্রার মধ্যে আমরা ইউজ করে থাকি এবং ভেক্টর মান বলতে আমরা কি বুঝি। এরপর তো ভিউয়ার্স, এতক্ষণ থেকে আমরা ভেক্টর কি এবং জিওমেট্রি বা অ্যালজেব্রাতে ভেক্টরকে কিভাবে লেখা হয় তা জানলাম। এখন আমরা বিভিন্ন ধরনের ভেক্টর সম্বন্ধে জানব, যেমন জিরো ভেক্টর বলতে আমরা কি বুঝি। তো যে সমস্ত ভেক্টরের মান শূন্য হবে অর্থাৎ ম্যাগনিচিউড জিরো হবে সেই ভেক্টরগুলোকে আমরা জিরো ভেক্টর বলে থাকি। মনে রাখতে হবে জিরো ভেক্টরকে সবসময় জিরো লেখে জিরোর উপর ভেক্টর চিহ্নটি অবশ্যই দিতে হবে, কারণ জিরো ভেক্টরের মান থাকে না ঠিকই কিন্তু তার একটা ডিরেকশন ধরে নেওয়া হয়, তাই জিরো ভেক্টরকে কখনোই শুধু জিরো লেখা যাবে না, শুধু জিরো লিখলে কিন্তু সেটা জিরো ভেক্টর প্রকাশ করবে না, জিরো ভেক্টর লিখতে গেলে জিরো দিয়ে উপরে ভেক্টর চিহ্নটি দিতে হবে। তো এই সমস্ত ভেক্টরগুলো যেগুলো আমরা এখন শিখবো এগুলো তোমাদের মুখস্থ করার কোনো বিষয় নেই, জাস্ট তোমাদের বিষয়গুলো সম্বন্ধে ভালো কনসেপ্ট থাকলেই চলবে। তো ইউনিট ভেক্টর কাকে বলে? তো আমরা জিরো ভেক্টর শিখে নিলাম। ইউনিট ভেক্টর হচ্ছে, ইউনিট মানে হচ্ছে এক। তো যে ভেক্টরের মান বা ম্যাগনিচিউড এক হবে, তো যে ভেক্টরের মান বা ম্যাগনিচিউড এক হবে সেটাকে আমরা বলি ইউনিট ভেক্টর। এখন ইউনিট ভেক্টর লেখা হয় কি করে? এ যদি যে কোনো একটি ভেক্টর আমরা ধরি, কোনো একটি ভেক্টরকে যদি আমরা এরকম এ ভেক্টর লিখি, তাহলে এই ভেক্টরের
ভেক্টরের একক ভেক্টর a ক্যাপ অর্থাৎ কোন ভেক্টরের ইউনিট ভেক্টর লিখতে গেলে ভেক্টরের অ্যারো সাইনটার পরিবর্তে একটি ক্যাপ সাইন ব্যবহার করা হয় অর্থাৎ a ভেক্টরের একক ভেক্টর a ক্যাপ দ্বারা চিহ্নিত করা হয় তবে ইয়ার্স এই ক্ষেত্রে আমি আরেকটি কথা বলছি কোন একটি ভেক্টরের একক ভেক্টর বের করার সহজ বুদ্ধি আছে তো আমরা জানি যে a যদি একটি ভেক্টর হয় তাহলে সেই ভেক্টরের মান কত হবে a ভেক্টরের ম্যাগনিচিউড অর্থাৎ a ভেক্টরের মান হয় এরকম মড a তাহলে এই ভেক্টরের মান হচ্ছে এত এবং এই ভেক্টরের ডিরেকশন একটি আছে কিন্তু এখানে কি কোনো ডিরেকশন আছে এখানে কিন্তু কোনো ডিরেকশন নেই কারণ এখানে শুধুমাত্র ম্যাগনিচিউড অর্থাৎ মান বোঝাচ্ছে এবং যখন আমি শুধু a লিখব অ্যারো দিয়ে তখন সেখানে মান এবং অভিমুখ দুটোই থাকছে সুতরাং a ভেক্টরের একক ভেক্টর বের করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব তো a ক্যাপ ইকুয়াল টু উপরে লিখলাম ভেক্টরটি অর্থাৎ এখানে এর মান এবং দিক দুটোই আছে এবং তাকে যদি তার মান দিয়ে ভাগ করে দেই ধরো এই ভেক্টরের মান 5 এবং এর ডিরেকশন পশ্চিম দিক তাহলে আমি যদি এখন 5 দিয়ে ভাগ করে তাহলে কি থাকবে এক পশ্চিম দিক অর্থাৎ ওই ভেক্টরের মান 1 হয়ে গেল এবং ডিরেকশনটা থেকে গেল তো এইভাবে যে কোনো ভেক্টরের একক ভেক্টর আমরা বের করতে পারি অর্থাৎ ভেক্টরের একক ভেক্টর বের করার জন্য ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিতে হবে তো আমরা এখন শিখলাম ইউনিট ভেক্টর বা একক ভেক্টর এখন আমরা দেখব লাইক ও আনলাইক ভেক্টরস অর্থাৎ সদৃশ ও অসদৃশ ভেক্টর বলতে কি বুঝো তো ভিউয়ার্স এটা খুব সহজ ব্যাপার সদৃশ ভেক্টর বলতে বোঝাবে যদি দুই বা ততোধিক ভেক্টরগুলির ডিরেকশন একই দিকে থাকে অর্থাৎ যেমন অভিকর্ষজ বল আমরা নিতে পারি পাশাপাশি দুটো স্থানে আমরা অভিকর্ষজ বল নিব দুটোর ডিরেকশন কিন্তু এই সেন্টারের দিকেই তাহলে এই ক্ষেত্রে এই দুটো ভেক্টরকে আমরা বলবো লাইক ভেক্টর এবং আনলাইক ভেক্টর কি হবে তো আনলাইক ভেক্টর হচ্ছে যদি দুটো ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীতমুখী হয় তাহলে সেই ক্ষেত্রে সেই দুটো ভেক্টরকে আমরা বলবো আনলাইক ভেক্টর অর্থাৎ যখন আমরা কোনো বস্তুর উপর একটি বল প্রয়োগ করি তখন বস্তুর বিপরীত দিকে আমরা জানি এটি ঘর্ষণ বল কাজ করে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল পরস্পর কি আনলাইক ভেক্টর তো আমরা বুঝে গেলাম লাইক অ্যান্ড আনলাইক ভেক্টর এবার দেখব নেগেটিভ ভেক্টরস তো ভিউয়ার্স নেগেটিভ ভেক্টরটা ওই লাইক অ্যান্ড আনলাইক ভেক্টরেরই একটি পার্ট যেমন দেখো লাইক ভেক্টর বলতে আমরা বুঝেছিলাম একই ডিরেকশনের ভেক্টর কিন্তু আনলাইক ভেক্টর বলতে বুঝবো আমরা বিপরীত ডিরেকশনের একটি ভেক্টর কিন্তু এই ক্ষেত্রে একটু পার্থক্য আছে তার মান কিন্তু আগেরটার সঙ্গে সমান থাকতে হবে অর্থাৎ আমরা বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর বলবো সেই দুটি ভেক্টরকে ধরো একটি বিন্দু এখান থেকে এই দূরত্বটা একটি ভেক্টর বোঝাচ্ছে এ ভেক্টর এর ডিরেকশন এই দিকে এবং এই একই মানের আরেকটি ভেক্টর যদি আমি উল্টো দিকে নেই তাহলে ধরলাম এটা কি হবে এর ডিরেকশন এই দিকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভেক্টরটি যদি এ হয় তাহলে এটাকে বলবো আমরা মাইনাস এ বা অন্যভাবে বোঝা যেতে পারে ধরো এই সমান দূরত্বের দুটি রেখাংশ দুটি ভেক্টরকে বোঝাচ্ছে এই ভেক্টরটি হচ্ছে এ এবং এই ক্ষেত্রে এই দুটো রেখার দৈর্ঘ্য কিন্তু সেম আমি আগেই বলেছি আমরা জিওমেট্রিতে বা অ্যালজেব্রায় ভেক্টরের মানে একটি ভেক্টরকে বা ভেক্টরের মান সরলরেখার দৈর্ঘ্যের উপর বিচার করি তো এটার এটার যদি দৈর্ঘ্য সেম থাকে এবং এটার ডিরেকশন ওই দিকে হলো এই ডিরেকশন এই দিকে হলো এবং এর মা এটাকে আমি লিখলাম বি ভেক্টর তাহলে এই ক্ষেত্রে এ এবং বি ভেক্টর পরস্পর বিপরীত হবে বা ঋণাত্মক হবে অর্থাৎ আমি লিখতে পারবো এ ইকুয়াল টু মাইনাস বি তো নেগেটিভ ভেক্টর বলতে বোঝাবে দুটি ভেক্টর যদি তাদের মান সমান থাকে এবং ডিরেকশন বিপরীত হয় তাহলেই সেটাকে আমরা বলবো একটিকে আরেকটির নেগেটিভ তো আমরা নেগেটিভ ভেক্টর বুঝলাম এখন বুঝবো আমরা কো লিনিয়ার ভেক্টর দেখো ভিউয়ার্স কো কথাটি যদি বাদ দাও তাহলে লাইন থেকে লিনিয়ার কথাটি এসছে অর্থাৎ সমরেখ বা একই রেখার উপর যদি অনেকগুলি ভেক্টর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কো লিনিয়ার ভেক্টর যেমন এটি একটি সরলরেখা তার উপর আমি কতগুলি ভেক্টর নিলাম এখান থেকে এই পর্যন্ত নিলাম আমি এ ভেক্টর এবং এখান থেকে এই পর্যন্ত নিলাম এটা আমি বি ভেক্টর
তাহলে এই দুটো ভেক্টর এ এবং বি দুটো একই লাইনের উপর অবস্থিত, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এই দুটো ভেক্টরকে কোলিনিয়ার ভেক্টর। বা আমি যদি এখানে নাম দেই, এটা ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি, এটা ক্যাপিটাল সি, তাহলে এ বি একটি ভেক্টর হলো, এ সিও একটি ভেক্টর হলো এবং বি সি আরেকটি ভেক্টর হলো। এই ক্ষেত্রে আমি এ বি, এ সি, বি সি এগুলো হচ্ছে সব কোলিনিয়ার, কারণ কি এরা একই সরলরেখার উপর অবস্থিত। আবার এখানে এ বি, বি সি, এ সি এদের কিন্তু কারোই মান সমান না, কিন্তু এদের ডিরেকশন সেম, তার জন্য এগুলোকে আমরা বলতে পারবো লাইক ভেক্টর, অর্থাৎ সদৃশ ভেক্টর। তো ভিউয়ার্স, আমরা বুঝলাম কোলিনিয়ার ভেক্টর বলতে আমরা কি বুঝি। এখন আমরা দেখব কো ইনিশিয়াল ভেক্টর। ইনিশিয়াল অর্থাৎ আমি বলেছিলাম ইনিশিয়াল মানে প্রারম্ভিক বিন্দু। যদি দুই বা ততোধিক ভেক্টর এর উৎস একই থাকে, অর্থাৎ ধরো একটি বিন্দু এখানে দুরকম বল কাজ করছে, কেউ হয়তো এই বিন্দুটাকে ধাক্কা দিচ্ছে এই দিকে, আবার কেউ একটু তেরা করে ধাক্কা দিচ্ছে, তাহলে দু ক্ষেত্রে দুরকম বল কাজ করছে এবং দুটোই ভেক্টর। এইরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি ভেক্টরের উৎসস্থল কিন্তু সেম, অর্থাৎ যদি একাধিক ভেক্টরের উৎসস্থল সেম থাকে তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা বলবো কো ইনিশিয়াল বা সমপ্রারম্ভিক ভেক্টর। আরেকটি ভেক্টর জানতে হবে, সেটা হচ্ছে কোপ্লেনার, কোপ্লেনার ভেক্টরস। অর্থাৎ এটি কি একই তলের উপর অনেকগুলি ভেক্টর যদি থাকে তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা বলি কোপ্লেনার ভেক্টর। অর্থাৎ আমি যে এই যে ড্রয়িংগুলো এখানে করছি সেগুলো সব এই বোর্ডের উপরই করছি, তো এখানে যত ভেক্টর আমি টানবো ডিরেকশন আমি যাই দিই না কেন, তো এই সবগুলো কিন্তু এই তলের উপরই অবস্থিত, তাহলে এই ক্ষেত্রে এই সবগুলো ভেক্টরকে আমরা বলবো কোপ্লেনার ভেক্টর বা সমতলিক ভেক্টর বা একতলীয় ভেক্টর। একতলীয় বলাটাই মানে বুঝতে তোমাদের এখানে বেশি সুবিধা হবে, সমতলিক ভেক্টর বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সাতটি পয়েন্ট। এগুলো তোমাদের মুখস্থ দরকার নেই, জাস্ট খুব ভালো কনসেপ্ট থাকলে চলবে, এগুলো তোমরা বইও পেয়ে যাবে। তো এখন আমরা ভেক্টর আর কয়েকটি গুরুত্বপূর্ণ কেস দেখব। তো ভিউয়ার্স, ধরো ও এক্স, ও ওয়াই, ও জেড পরস্পর তিনটি লম্ব অক্ষ, এবং ও এক্স সরলরেখার উপর আমি একটি বিন্দু নিলাম এ, যার কোঅর্ডিনেট হচ্ছে 100। ওয়াই এর উপর একটি বিন্দু নিলাম বি, যার কোঅর্ডিনেট হবে 010, এবং জেড এর উপর একটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক নিলাম আমি 001। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে এই যে ও এ একটি সরলরেখা, এবং আমরা যদি এই ও এ কে একটি ভেক্টর হিসেবে নেই তাহলে ও এ যে ভেক্টরটা হবে তার মান পাচ্ছি আমরা 1, কারণ এখানকার দৈর্ঘ্য আমরা 1 নিয়েছি, বাকি দুটো কোয়ান্টিটি তো 0। ঠিক একই রকম ও বি কে যদি আমি একটি ভেক্টর হিসেবে লিখি তাহলে তার মান হবে 1, এবং ও সি কে যদি একটি ভেক্টর হিসেবে লিখি তারও মান হবে 1। এরকম এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষের দিকে যে একক যুক্ত ভেক্টরগুলো আমরা নেই তাদেরকে আমরা সাধারণত, এগুলো একটি ইউনিট ভেক্টর, এবং তাদেরকে আমরা যথাক্রমে আই, জে, কে দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ এই ক্ষেত্রে ও এ ভেক্টরটি হচ্ছে আই, একটি ইউনিট ভেক্টর যেহেতু তাই এখানে ক্যাব হবে, এবং ও বি হয়ে যাচ্ছে জে, এবং ও সি হয়ে যাচ্ছে কে। তো ভিউয়ার্স, এখানে একটি ইউনিট কিউব আছে, এবং এই ইউনিট কিউব থেকে আমরা যে তিনটি ভেক্টর পেলাম এক্স, ওয়াই ও জেড অক্ষের অভিমুখে, সেই ভেক্টরগুলোকে আমরা আই, জে, কে নাম দিলাম। দেখো অ্যাকচুয়ালি এটা একটি ঘনক, একক ঘনক, এই একক ঘনকের তিনটি অক্ষ বা তিনটি ধার এক্স, ওয়াই, জেড ধরে নিয়ে সেখান থেকে আমরা একক ভেক্টর বের করে নিলাম, এবং আই, জে, কে দ্বারা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের ডিরেকশনে একক ভেক্টরকে চিহ্নিত করা হয়। এখন আমরা এই একক ভেক্টরের সাহায্যে বিভিন্ন ভেক্টরগুলিকে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, তো যে কোনো ভেক্টরকে আমরা আই, জে, কে অর্থাৎ এক্স, ওয়াই, জেড এর উপাংশের আকারে লিখতে পারি। তো আই, জে, কে এর আকারে এখন আমরা জানবো কি করে একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। তো ভিউয়ার্স, এখন আমরা শিখব পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কি।
তো দেখো, ধরো থ্রি ডাইমেনশনাল স্পেসের উপর যে কোনো একটি বিন্দু পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে মূল বিন্দুকে আমরা ইনিশিয়াল পয়েন্ট এবং পি বিন্দুকে আমরা টার্মিনাল পয়েন্ট ধরলে ও পি যে ভেক্টরটি পাচ্ছি সেটাকে বলবো আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ আমি যদি লিখি তাহলে দাঁড়াবে পি বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু ও পি দিয়ে উপরে ভেক্টর চিহ্ন দেব। এক্ষেত্রে আমি পি এর পাশে যদি আরেকটি বিন্দু নিতাম কিউ এবং ও কিউ যুক্ত করতাম তাহলে যে ভেক্টরটি আসতো অর্থাৎ ও কিউ ভেক্টর, সেক্ষেত্রে ভেক্টরটা হতো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এইভাবে তোমরা যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারো। তো দেখো, আমি তোমাদের সুবিধার জন্য আরেকটি লাইন টেনে দিচ্ছি। ধরো এই বিন্দুটি কিউ, তাহলে এখানে ও কিউ হবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। আমি নিচে লিখে দিচ্ছি ও কিউ যে ভেক্টর হবে সেটা হলো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তো ভিউয়ার্স, এখানে অঙ্ক করার সুবিধার জন্য আমি আরেকটি কথা বলতে চাই, তা হলো যে কোনো বিন্দু অর্থাৎ যদি কোনো বিন্দুর আমরা নাম দেই তাহলে সেটা ক্যাপিটাল অক্ষরই হয়। কোঅর্ডিনেট জ্যামিতিতে আমরা সবসময় দেখেছি যে এ বি সি যে বিন্দুগুলো আমরা বলি সবসময় ক্যাপিটাল অক্ষর দিয়েই নাম দিই। তো এই নাম যদি ক্যাপিটাল অক্ষর দিয়ে দেওয়া হয় তাহলে তার স্মল অক্ষর দিয়ে কিন্তু আমরা অবস্থান ভেক্টরগুলোকে ডিনোট করি। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, সাধারণত এভাবেই নামকরণ করা হয়। তো এই জিনিসটা জানলে তোমাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে সুবিধা হবে। যেমন কিউ বিন্দু, এটা একটা বিন্দু, যেমন এর স্থানাঙ্ক যে কিছু হতে পারে, আমি ধরলাম এর স্থানাঙ্ক হচ্ছে স্মল এ কমা বি কমা সি, স্থানাঙ্ক হতেই পারে এরকম। তো এই ক্ষেত্রে কিউ যেহেতু একটা বিন্দু তাহলে তার অবস্থান ভেক্টরকে সাধারণত আমরা নাম দিয়ে থাকি, দেখো আমি এইভাবে নাম দিচ্ছি স্মল কিউ দিয়ে উপরে ভেক্টর সাইন। এক্ষেত্রে পি একটি বিন্দু, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে কিন্তু লেখা যায় স্মল পি লিখে উপরে ভেক্টর সাইন। আমরা এরপরে আরও বিভিন্ন সমস্যা করব যখন, তখন এগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণে বুঝলাম যে অবস্থান ভেক্টর আসলে কী, আসলে হচ্ছে মূলবিন্দু থেকে ওই বিন্দুর সরাসরি যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে সেটা। এখন আমরা জানবো যে অবস্থান ভেক্টরকে কি করে তার উপাংশের মাধ্যমে লেখা সম্ভব, অর্থাৎ এক্স ওয়াই জেড এর উপাংশ আকারে কি করে অবস্থান ভেক্টর লেখা সম্ভব। দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি। তো পি যে কোনো একটি বিন্দু ছিল, আমি পি বিন্দু দিয়ে একটি ঘন আঁকার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এই বিন্দুটি ছিল আমাদের পি বিন্দু যার স্থানাঙ্ক ছিল, এটা ছিল পি বিন্দু যার কোঅর্ডিনেট নিয়েছিলাম আমরা এক্স ওয়াই জেড। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড থাকে তাহলে ওপি হবে তার অবস্থান ভেক্টর। এখন আমরা দেখব এই ওপি অবস্থান ভেক্টরটা কীভাবে লেখা হয়। তো ভিউয়ার্স, আমরা একটু আগে শিখলাম এক্স অক্ষের ডিরেকশনে একক ভেক্টর হচ্ছে আই দিয়ে লেখা হয়, ওয়াই অক্ষের ডিরেকশনে একক ভেক্টর জে দিয়ে লেখা হয় এবং জেড অক্ষের ডিরেকশনে একক ভেক্টর কে দিয়ে লেখা হয়। তো এটা যদি পি বিন্দু হয় এবং তার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয় তাহলে এটা এটাই বোঝায় যে এক্স অক্ষ বরাবর এই দূরত্ব হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব হবে অর্থাৎ এই অক্ষ বরাবর দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা এটা হচ্ছে ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে দূরত্বটা সেটা হচ্ছে জেড। তো তোমরা খেয়াল করে দেখো, আমরা একটু আগেই শিখলাম যে কোনো ভেক্টরে মানে ভেক্টর জিওমেট্রিতে আমরা বা ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা একটা ডিস্টেন্সকে ভেক্টরের মান হিসেবে ধরি, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি এক্স হয়ে থাকে তাহলে ও থেকে এই পর্যন্ত যে ভেক্টরটা পাবো আমরা সেটা হচ্ছে এক্স আই ভেক্টর। কারণ এখনো পর্যন্ত এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, তার সঙ্গে যদি আমি ভেক্টর সাইন ইউজ করি অর্থাৎ একক ভেক্টর গুণ করে দিই তাহলে এর মান এবং দিক দুটোই হয়ে গেল, অর্থাৎ এই ভেক্টরটি হচ্ছে এক্স আই। ঠিক একই রকম এই ভেক্টর বা এটার সঙ্গে সমান, এখন এটা আমি ডিরেকশন দিচ্ছি, বা এটার সঙ্গে সমান ভেক্টর হবে এই ভেক্টরটা, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ওয়াই জে, এটাও ওয়াই জে,
এবং জেড অক্ষ বরাবর যে ভেক্টরটি আসবে সেটা হবে জেড কে। এবং ওপি ভেক্টরটা হচ্ছে এই সবগুলো ভেক্টরের একটি লব্ধি ভেক্টর, অর্থাৎ ওপি ইকুয়াল টু লেখা যাবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। অর্থাৎ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি জানি তাহলে সেই ক্ষেত্রে এক্স কোঅর্ডিনেটের সঙ্গে আই ক্যাপ প্লাস ওয়াই কোঅর্ডিনেটের সঙ্গে জে ক্যাপ প্লাস জেড কোঅর্ডিনেটের সঙ্গে কে ক্যাপ যদি আমরা যুক্ত করে দেই তাহলেই কিন্তু যে কোনো বিন্দুর পজিশন ভেক্টর আমরা বের করতে পারি। তো ভিউয়ার্স, এইভাবেই আমরা যে কোনো বিন্দুর পজিশন ভেক্টর বের করব। এখন কোথাও যদি দেওয়া থাকে যে এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক যদি বলা থাকে 2, 3, 5, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে এ বিন্দুর যে পজিশন ভেক্টর সেটাকে কি লেখা যাবে, ও এ লেখা যাবে। তাহলে এ বিন্দু হলে তার পজিশন ভেক্টর ও এ লেখা যায়, অথবা সেটাকে আমি স্মল এ ধরে নিতে পারি, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে এ বিন্দুর পজিশন ভেক্টর স্মল এ। তাহলে আমরা এটাকে লিখবো কীভাবে, এটা হচ্ছে ধরার ব্যাপারটা, যে এ বিন্দুকে এ বিন্দুর পজিশন ভেক্টর আমরা লিখি এইভাবে এবং সেটা ধরতে পারি স্মল এ দিয়ে। এবং সেই ভেক্টরটি আসলে কত হবে কম্পোনেন্ট বা উপাংশ আকারে, একটু আগে দেখলাম এক্স ওয়াই জেড থাকলে হয় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে 2, 3, 5 যে বিন্দুটি, সেই বিন্দুটিকে ভেক্টর ফর্মে লিখতে গেলে আসবে আমার 2i + 3j + 5k। অর্থাৎ যে কোনো বিন্দুকে আমরা ভেক্টর হিসেবে লিখতে পারি। এখন যদি একটি বিন্দু, সাপোজ বিন্দুটি দেওয়া থাকলো 0, 2, 0, খেয়াল করে দেখো ভিউয়ার্স, এই বিন্দুটিকে যদি আমি ভেক্টর ফর্মে ট্রান্সফার করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আসবে 0i, 2j এবং 0k। অর্থাৎ এটাকে পুরোটাকে করলে জিরোর সঙ্গে গুণ হওয়ার জন্য এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, থাকবে কেবলমাত্র 2j। অর্থাৎ এইটা যদি একটি বিন্দু হয় তাহলে তার ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টর হয়ে যাচ্ছে অনলি 2j। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো পজিশন ভেক্টর কী এবং পজিশন ভেক্টরকে আমরা কী করে ভেক্টর মানে একটা কোঅর্ডিনেট থাকলে ভেক্টরে লিখতে পারি। এখন আমরা এই পজিশন ভেক্টর বোঝা হয়ে গেল, আমরা এখন শিখব যে একটি ভেক্টরের মান ও দিক কী করে নির্ণয় করা হয়। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে একটি ভেক্টরের মান ও দিক কী করে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো ধরো পি একটি বিন্দু থ্রি ডাইমেনশনাল স্পেসের উপর এবং তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে আমরা একটু আগে শিখলাম যে ওপি অবস্থান ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন ভিউয়ার্স, পি বিন্দু এবং ও বিন্দু ডাইরেক্ট যুক্ত করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ঘনবস্তু অর্থাৎ আয়ত ঘনকের একটি কর্ণ। এবার এই আয়ত ঘনকের তিনটি বাহুর দৈর্ঘ্য দেখো, একটি বাহু হচ্ছে এক্স, একটি বাহু ওয়াই আর একটি বাহু জেড। তাহলে ওপি ইকুয়াল টু কত আসবে, আমরা যদি দূরত্বের কথা বিবেচনা করি, আমরা জানি যে যে কোনো একটি ভেক্টরকে ভেক্টরের মান আমরা একটি সরলরেখার দূরত্বের সঙ্গে ইকুয়াল হিসেবে ধরি। তাহলে ওপি যে দূরত্বটা সেই ওপি দূরত্ব কত হবে, অ্যাকচুয়ালি আমরা যদি নর্মাল জিওমেট্রির কথা ভাবি তাহলে ওপি একটি সরলরেখা এবং ওপি যে কর্ণ তার দূরত্ব হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ ওপি অংশটির দূরত্ব হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ওপি ছিল একটি ভেক্টর, তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে ওপি ভেক্টরটির মান হচ্ছে, আমরা ভেক্টরের মান বলতে আমরা তখন ওপির উপর ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, ওপির উপর ভেক্টর চিহ্ন দিয়ে পুরোটার মড দেব, কারণ যে কোনো ভেক্টরের মান প্রকাশ করার জন্য আমরা কী করি ভেক্টরের দুপাশে মড চিহ্ন ইউজ করি। তো ভিউয়ার্স, এইভাবেই ওপি ভেক্টরের মান এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। একইভাবে যদি কোথাও বলা থাকে যে এবি একটি ভেক্টর, যে ভেক্টরটি হচ্ছে এ আই প্লাস বি জে প্লাস সি কে, তো ভিউয়ার্স সেই ক্ষেত্রে কিন্তু এবি ভেক্টরের মান এই সূত্র দিয়েই হবে, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ যে কোনো ভেক্টরই দেওয়া থাক না কেন, তোমাকে যে মান বের করার জন্য কী করতে হবে, রুট দিতে হবে এবং আই জে কের সঙ্গে যে সহগগুলি গুণ থাকবে তাদের স্কোয়ারের যোগফল দিতে হবে।
তো আশা করি আমরা বুঝে গেছি একটি ভেক্টরের মান কি করে বের করতে হবে। এখন সমস্যা হচ্ছে একটি ভেক্টরের ডিরেকশন বলতে আমরা কি বুঝি বা দিক কি করে নির্ণয় করব। তো ভিউয়ার্স, যে কোনো ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরের মান এই সূত্র দিয়ে বের হয়ে গেল। এখন দিক বোঝার জন্য আমার জানতে হবে ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইনস, অর্থাৎ আমরা যাকে বলি দিক কোসাইন, দিক কোসাইন। তো দেখো, ধরো ওপি ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে, আমি এগুলো মুছে দিচ্ছি একটু তোমাদের বোঝার সুবিধার জন্য, ধরো ওপি ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করলো, এটি ওয়াই অক্ষ ছিল, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করলো, এবং জেড অক্ষের সাথে থিটা গামা কোণ উৎপন্ন করলো। তাহলে এই যে তিনটি কোণ উৎপন্ন করেছে তাদের কোসাইনকে বলা হয় এই ভেক্টরটির ডিরেকশন কোসাইন। সুতরাং ওপি ভেক্টরের দিক কোসাইন, দিক কোসাইনকে ইংরেজিতে বলা হয় ডিরেকশন কোসাইন্স, এবং সংক্ষেপে আমরা সেটাকে বলি ডি কোসাইন্সের জন্য সিএস, কোসাইনের পুরার ফর্ম সিএস। তো এইভাবে আমরা দিক কোসাইন লিখি। এবং তাহলে দিক কোসাইনগুলো কী হলো আমি আবার বলছি, যদি একটি ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করে তাহলে তার কোসাইন্সকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন। অর্থাৎ কোসাইন বলতে কস, অর্থাৎ কস আলফা কমা কস বিটা কমা কস গামা, এই যে তিনটি মান একসঙ্গে কমা দিয়ে লেখা হলো, এই তিনটি হচ্ছে যথাক্রমে এক্স ওয়াই জেডের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে তার কোসাইনগুলো, এবং এটাকেই বলা হয় ডিরেকশন কোসাইন্স। তো এই ডিরেকশন কোসাইন্সের মাধ্যমেই আমরা যে কোনো ভেক্টরের অভিমুখ নির্ণয় করতে পারব। দেখো কিভাবে। তো যদি আমি যে কোনো একটি ভেক্টরের ডিরেকশন কোসাইন জানতে পারি তাহলে আমি বলতে পারবো সেটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ ও জেড অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে। এবং ভিউয়ার্স, এখানে আর একটি মজার বিষয়, যদি কোনো একটি ভেক্টরের ডিরেকশন কোসাইন কজ আলফা কজ বিটা কজ গামা হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটি এই সূত্রটি মেনে চলবে, অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু ওয়ান। যদি কজ আলফা কজ বিটা কজ গামা কোনো একটি ভেক্টরের ডিরেকশন কোসাইন হয় তাহলে কিন্তু এই সূত্রটা অবশ্যই মেনে চলবে, এটা যদি না মেনে চলে তাহলে আমরা এগুলোকে ডিরেকশন কোসাইন্স বলতে পারবো না। এবং এক্ষেত্রে আরেকটি কথা আমার বলতে হচ্ছে, কজ আলফাকে সাধারণত আমরা এল দিয়ে লিখি, কজ বিটাকে এম দিয়ে লিখি এবং কজ গামাকে এন দিয়ে লিখি। তো এল এম এন যদি আমরা ইউজ করি কজ আলফা কজ বিটা কজ গামার জন্য তাহলে সূত্রটি দাঁড়াচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এই ছিল কোনো একটি ভেক্টরের ডিরেকশন কোসাইন। কিন্তু এখনও হয়তো তোমরা ভাবছো যে ডিরেকশন কোসাইন তো জেনে গেলাম, কিন্তু ভেক্টর দেওয়া থাকলে তার অভিমুখ আমরা কি করে পাবো। তো ভিউয়ার্স দেখো, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। তো আমরা এখনই শিখলাম ওপি ভেক্টর যদি এত হয় তাহলে তার মান এত। তো তাহলে আমি এখন বলবো ওপি ভেক্টরের একক ভেক্টর কি, ওপি এর একক ভেক্টর বা ওপি এর অভিমুখে একক ভেক্টর, ওপি এর একক ভেক্টর আমি লিখছি। একক ভেক্টর লেখা যাবে এই ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ হয়, অর্থাৎ যে কোনো ভেক্টর দেওয়া থাকলে তাকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাই। একটু আগেই আমরা শিখলাম, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ভিউয়ার্স ভালো করে দেখো, এইভাবে আমরা একক ভেক্টর বের করতে পারি। তো একক ভেক্টর আমাদের নির্ণয় হয়ে যাওয়ার পর এই যে আই এর সঙ্গে যে সহগ থাকবে অর্থাৎ এক্স বাই পুরোটা, এটাই হচ্ছে আমাদের কজ আলফা, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে ভেক্টরটি তার কোসাইনের মান। অর্থাৎ আমরা এটাকে বলতে পারবো, আমি এখন এই পাশটা মুছে দিচ্ছি,
तो एकक वेक्टर बेर करार पर तुम्हारा लिखते पारबे सुतरां ओपी एक्स ओपी वेक्टर एक्स अक्ष वाई अक्ष ओ जेड अक्षर साथे अल्फा बीटा गामा कोण करले की हबे कॉस अल्फा इक्वल टू हबे आई एर उपा आई एर संगे जेटा गुण थाकबे अर्थात एक्स बाई रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर एवं कॉस बीटा हबे वाई बाई रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर एवं कॉस गामा एक ही भावे हबे के एर संगे जेटा गुण थाकबे अर्थात जेड बाई रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर। तो व्यूअर्स एगुलो खूब बेसि असुविधा है ना एखे हमें एक्स वाई जेड दिए लिखे एत बड़ो तुम्हारे देखते मन हे तुम्हारे किच्छू व्यापार नहीं तुम्हें जखने को भेक्टर बोलो जी भेक्टर मान और अभिमुख निर्णय करो तुम्हारे जस्ट काज कि करते हैं भेक्टर मान तो बेर करते ही मैंने करते ही पड़े को असुविधा नहीं तरपर तर एकक भेक्टर बेर करो आईजेकर संगे जगह गुण हिसेबे थको सेगल है यथाक्रमे कॉस अल्फा कॉस बीटा कॉस गामा मान ये तुम्हारा तीन मान पे गेले এটা করে ছেড়ে দিলে হবে না তোমাকে যেহেতু অভিমুখ চেয়েছে তখন তুমি কি লিখবে আলফা ইকুয়াল টু কস ইনভার্স এই পুরোটা আমি জাস্ট একটাই দেখাচ্ছি বাকিগুলো আর লিখছি না তো যখন তুমি আলফা ইকুয়াল টু কস ইনভার্স দিয়ে নিয়ে আসবে এখন এটার যদি কোনো ভালো মান আসে ধরো হাফ আসলো তাহলে তুমি বুঝতেই পারছো কস ইনভার্স হাফ মানে কত 60 ডিগ্রি অর্থাৎ তুমি বলতে পারবে যে ওপি ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে আর যদি কোনো ভালো মান না আসে তাহলে তুমি এভাবেই বলবে যে ওপি ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে এত কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষের সঙ্গে কজ ইনভার্স এই কোণ উৎপন্ন করে এবং জেড অক্ষের সঙ্গে কজ ইনভার্স এই কোণ উৎপন্ন করে এইভাবেই তোমরা একটি ভেক্টরের মান ও অভিমুখ লিখতে পারবে আশা করি বুঝতে পেরেছো তো এখন ভিউয়ার্স এখন আমরা জানব দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে যদি আরেকটি বিন্দু কোনো একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে তাহলে সেই বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে এই ক্ষেত্রে আমাদের যে দুটি বিন্দুর কথা বলা হয়েছে তাদেরও অবস্থান ভেক্টর জানার প্রয়োজন আছে তো এমনই আমি দুটো বিন্দু নিলাম একটি এ একটি বি তো এই বিন্দুর অবস্থান ভেক্টর সাধারণত এই বিন্দুর অবস্থান ভেক্টর ও এ দিয়ে লিখি এখন এখানে তো ও নেই অর্থাৎ তাহলে আমি কী করে অবস্থান ভেক্টর নাম দেব আমি যদি অবস্থান ভেক্টর ওয়ে দিয়ে লিখতে চাই তাহলে আমাকে কিন্তু এখানে একটি ও বিন্দু অর্থাৎ মূল বিন্দুকে নির্দেশ করতে হবে তো আমরা সেটা করব না একটু আগেই আমরা শিখলাম যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা স্মল লেটারে ইউজ করতে পারি অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর যেমন করে আমরা এ লিখে পাশে ব্র্যাকেট দিয়ে কোয়ার্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক লিখি ঠিক একইভাবে এ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা লিখি এইভাবে এ ব্র্যাকেট দিয়ে স্মল এ উপরে অ্যারো একই রকম বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা নাম দিলাম স্মল বি এবং ধরো এই এ এবং বি বিন্দুর সংযোজক রেখাংশের উপর একটি বিন্দু পি এবং বলা আছে যে এপি এবং বিপি এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয়েছে অর্থাৎ এপি এপি ইস টু বিপি ইকুয়াল টু এম ইস টু এন তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটি কী হবে তো এরকম ক্ষেত্রে দুটো সূত্র আসে একটি হচ্ছে অন্তর্বিভক্ত একটি হচ্ছে বহির্বিভক্ত অর্থাৎ পি বিন্দু এখানে এ বি এর মাঝে অবস্থিত তাই এখানে অন্তর্বিভক্ত হয়েছে আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে এ বিকে বর্ধিত করার পর অন্য কোথাও গিয়ে ছেদ হলো তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বহির্বিভক্ত বলি তাহলে আমি অন্তর্বিভক্ত সূত্রটা দিচ্ছি তাহলে এ বিকে পি বিন্দু অন্তর্বিভক্ত করলে বিভক্ত করলে পি এর অবস্থান ভেক্টর ইকুয়াল টু তুমি আর খেয়াল রাখবে সবসময় ক্রসে যাবে দেখো এম বি হবে অর্থাৎ প্রথমের যে অনুপাতটা সেটা হবে পরের বিন্দুরার জন্য আমি যেহেতু নাম দিয়েছি এ বি এবং অনুপাত হচ্ছে এম ইস টু এন খেয়াল করে দেখো এ পি এরপরে কিন্তু বি বিন্দুটি আসছে
এবং অনুপাতের ক্ষেত্রে আগে এম পরে এন, এবং অলওয়েজ কি করবে, অনুপাতের প্রথমটির সঙ্গে বিন্দুর পরেরটি নেবে এবং বিন্দুর প্রথমটির সঙ্গে অনুপাতের পরের অংশটি নেবে। অর্থাৎ এম বি বিন্দুর অবস্থান ভেক্টর বি প্লাস এন, এবার এন এর সঙ্গে এই বিন্দুটি অর্থাৎ এর অবস্থান ভেক্টর এ বাই এম প্লাস এন। এই সূত্র তোমরা জ্যামিতিতে ক্লাস ইলেভেনে শিখেছো, তো অনেকটা সেই সূত্রের মতোই ওখানেই ছিল, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এবং এইভাবে ওয়াইয়েরটাও বের করেছিলে, জেডেরটাও বের করেছিলে। যেহেতু এটা ভেক্টর এবং তার পজিশন ভেক্টরকে আমরা ডাইরেক্ট এ দিয়ে এবং বি দিয়ে লিখতে পাচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই জেড আলাদা করে লেখার প্রয়োজন হচ্ছে না, তাই এখানে একটার মাধ্যমেই কিন্তু পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে সূত্র আগেরটার মতোই। তো এইভাবেই পি বিন্দু যদি অন্তর্বিভক্ত করে তাহলে তার পি এর অবস্থান ভেক্টর এরকম হচ্ছে, এবং যদি বহির্বিভক্ত করে, তোমরা এতক্ষণে বুঝেই গেছো বহির্বিভক্ত করলে কী আসবে, তোমরা জানো যে তাহলে মাঝখানে একটি মাইনাস হয় পি এর অবস্থান ভেক্টর, এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন। তো ভিউয়ার্স, এখানে আমি এ দুটো সূত্র কী করে আসলো সেটা হয়তো দেখালাম না, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো যদি তোমাদের লাগে তোমরা কমেন্ট করবে, আমি সেই প্রমাণটাও করে দিব, খুব একটা বেশি কঠিন না, কিন্তু সেটা ডিসকাস করতে গেলে আমাকে আরও ড্রয়িং করতে হবে, অনেক বড় হয়ে যাবে, তো আমি সেটা না গিয়ে ডাইরেক্ট সূত্র এখানে দিয়ে দিলাম। এখন দেখো, পি বিন্দু এ বি এর মাঝে কোনো একটি জায়গা অবস্থিত হলে যদি অনুপাত এম ইস টু এন হয় তাহলে এরকম হচ্ছে, কিন্তু যদি আমাকে বলে যে এ বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করো, তাহলে সেক্ষেত্রে কী হবে, মধ্যবিন্দু মানে এই অংশ আর এই অংশ সমান হবে, অর্থাৎ সেক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান দাঁড়াবে। অর্থাৎ আমি যদি এম এবং এন এর মান ওয়ান ওয়ান নেই, তাহলে এখানে কী পাবো, আমি বি প্লাস এ বাই ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু পাবো। তো সূত্রটি খুব সহজ, এই জন্যই এ বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু, যেহেতু এ বি বলেছি তো এই ক্ষেত্রে বি প্লাস এ বাই টু অথবা এ প্লাস বি বাই টু ব্যাপারটা একই, তাই আমি সুবিধার জন্য এ প্লাস বি লিখলাম। এই হচ্ছে ভিউয়ার্স, যে কোনো বিন্দু দুটি বিন্দু দেওয়া থাকলে তার মাঝে কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর বের করার জন্য আমরা এই তিনটি সূত্রের মধ্যে কোনো একটি সূত্র ব্যবহার করি। আশা করি তোমরা বুঝে গেছো কী করে আমরা কোনো একটি পয়েন্টের অবস্থান ভেক্টর বের করে নিব। ভিউয়ার্স, এখন আমরা দেখব দুটি ভেক্টরের যোগের সূত্র। ধরো কোনো একটি বিন্দু ইনিশিয়াল পয়েন্ট এ থেকে মুভ করে বি পয়েন্টে আসলো, এবং এই ক্ষেত্রে এ বি যে ভেক্টরটি হলো, ধরলাম তার মান স্মল এ, এবং পরে বি বিন্দু থেকে ভেক্টরটি তার অভিমুখ পরিবর্তন করে এরকম সি পয়েন্টে আসলো, এবং এক্ষেত্রে বি সি যে ভেক্টরটি তার নাম দিলাম আমি স্মল বি। আচ্ছা, সুবিধার জন্য আমি এই বিন্দুগুলোর নাম চেঞ্জ করে দিচ্ছি, নাহলে একটু কনফিউজিং হয়ে যায়, এ বি একই, তো আমি এটা পি দিলাম, এটা কিউ দিলাম, এটা আর দিলাম। অর্থাৎ এ ভেক্টরটির ইনিশিয়াল পয়েন্ট পি, টার্মিনাল পয়েন্ট কিউ, এবং বি ভেক্টরটির ইনিশিয়াল পয়েন্ট কিউ, টার্মিনাল পয়েন্ট আর। এই ক্ষেত্রে পি থেকে কিউ, কিউ থেকে আর পৌঁছানোর জন্য যে আমরা ফাইনাল যে ভেক্টরটি পাবো, ভেক্টরের সূত্র অনুযায়ী বা ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে তার ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট, অর্থাৎ ফাইনাল যে টার্মিনাল পয়েন্টটি এসেছিল আমাদের, তো সেই ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যুক্ত করলে আমরা যে ভেক্টরটি পাবো, অর্থাৎ পি আর যে ভেক্টরটি হচ্ছে সেটি হচ্ছে এই দুটি ভেক্টরের যোগ বা লব্ধি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এ প্লাস বি। তো ভিউয়ার্স, এই হচ্ছে ভেক্টরের অ্যাকচুয়ালি যোগের সূত্র, এবং এই সূত্রটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল। কিন্তু কথা হচ্ছে এটা যে সবসময় কি আমরা এরকম ভেক্টর পাবো যে একটি ভেক্টর দেওয়া আছে, একটি ভেক্টর যেখানে শেষ হলো তারপরে ভেক্টরটি ওখান থেকে শুরু হবে, এটা তো হয় না। তো অ্যাকচুয়ালি এটা কি করা হয় একটু খেয়াল করো, ধরো একটি ভেক্টর এরকম যার মান তোমাকে দিল এ, বা আমি এখানে এ না দিয়ে ভেক্টরটির নাম দিচ্ছি, একটি এ বিন্দু আর একটি পি বিন্দু, এবং বললো আর একটি ভেক্টর এরকম আছে, তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি কত হবে। তো নিয়ম অনুযায়ী যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে একটি যে কোনো একটি ভেক্টর আমরা চুজ করব, সেই ভেক্টরটির
एक इनिशियल पॉइंट एक टर्मिनल पॉइंट आछे तो प्रथम भेक्टरटर टर्मिनल पॉइंट जेखने थाकबे सेई टर्मिनल पॉइंटे परेर भेक्टरटर समान एक भेक्टर अंकन करो अर्थात एर डिरेक्शन जा आछे ताई थाकबे एवं एर मान समान करे अर्थात एर दैर्घ्य समान करे आरेकटी भेक्टर आमी निलाम अर्थात एई दैर्घ्य आर एई दैर्घ्य जदि समान होये जाए ताहले एई भेक्टरटी समान एई भेक्टर जदि आमी एई भेक्टरेर नाम देई धरो एई एबि भेक्टरटी हच्छे स्मल ए এবং এই ভেক্টরটি হচ্ছে স্মল বি তাহলে অর্থাৎ এটা যদি বি হয় তাহলে এটাও বি হয়ে যাবে তো এখন দেখো এই সূত্র অনুযায়ী এখানে একটি ভেক্টর ছিল এ এখানে একটি ভেক্টর ছিল বি তাহলে এই ছবিতে এটা এ এটা বি ধরলাম এটা ফাইনাল ভ্যালু সি তাহলে এটি হবে তার লব্ধি ভেক্টর অর্থাৎ এ প্লাস বি তো আশা করি তোমরা বুঝে গেছো যে কোনো দুটি ভেক্টরের যোগ করলে যে নতুন ভেক্টরটি আসে তার মান হচ্ছে এই দুটির সিম্পলি যোগ এবং তার ডিরেকশন হয় শুরু এবং শেষের সরাসরি যে ডিরেকশনটি পাবো আমরা সেটা অর্থাৎ ভেক্টরের যোগের সূত্রটি দাঁড়াচ্ছে বা ট্রায়াঙ্গেল সূত্রটি দাঁড়াচ্ছে এরকম যে একটি ত্রিভুজের যদি আমরা দুটি বাহুকে একই অর্ডারে রাখি অর্থাৎ পরপর অর্ডারে রাখি তাহলে থার্ড যে বাহুটি হচ্ছে থার্ড বাহুটির দৈর্ঘ্য হবে এই দুটি ভেক্টরের মানের সমান অর্থাৎ দুটি ভেক্টরের যোগফলের সমান বা লব্ধি ভেক্টর এবং ডিরেকশন হবে এই শুরু থেকে শেষের ডিরেকশনটি তো যদি ভেক্টরটা এরকম হতো একটি ভেক্টর এরকম আর একটি ভেক্টর এরকম তাহলে কি হতো তাহলে দেখো এর সমান করে আমরা একটা ভেক্টর রাখতাম এখানে এইভাবে এবং ফাইনালি এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে লব্ধি ভেক্টর পেতাম কিন্তু আমরা এটা একইভাবে যদি একটি ভেক্টর এমন হয় এবং আরেকটি ভেক্টরের ডিরেকশন এরকম হয়ে যায় তাহলে এই ভেক্টরটি এখান থেকে সেখানে যেখানে শেষ হলো সেখান থেকে আমরা পরের ভেক্টরটি ড্র করব এর সমান করে এবং ডিরেকশন এটা হবে তাহলে ফাইনাল ভেক্টরটি হবে আবার সেই ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যুক্ত করে তো ভিউয়ার্স আশা করি তোমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটি কী সেটা বুঝে গেছো এখন আমরা দেখব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র ভিউয়ার্স ধরো এটা কোনো একটি নদী নদীর চওড়া এই বিন্দু থেকে তোমরা নদী পার করবে এর জন্য একটি বোট নিয়েছো তোমরা এই ডিরেকশনে পার হবে কিন্তু নদীর ফ্লোয়িংটা এই দিকে চলছে অর্থাৎ নদী এইদিকে বইছে তাহলে নদী যদি এইদিকে বয় এবং তোমরা যদি এখান থেকে শুরু করে সরাসরি এই পয়েন্ট অর্থাৎ এ পয়েন্ট থেকে শুরু করে এই বি পয়েন্টে আসার চেষ্টা করো এবং এখান থেকে যাত্রা স্টার্ট করো তাহলে কি এখানে পৌঁছতে পারবে তোমরা ভালো করে যেন পৌঁছতে পারবে না কারণ স্রোত এই বোটকে ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে নিয়ে আসবে অর্থাৎ এখানে দুরকম বল বা ভেক্টর কাজ করছে এক হচ্ছে তোমরা বোটকে এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো এবং নদী এই বোটের উপর আরেকটি বল প্রয়োগ করছে অর্থাৎ একটি বল এইদিকে আরেকটি বল এইদিকে সেই ক্ষেত্রে যে রেজাল্ট আসবে সে রেজাল্টই তোমরা জানো এখান থেকে তোমরা সরে গিয়ে হয়তো এরকম জায়গায় এসে পৌঁছাবে বা আরও বেঁকে আসতে পারে যদি সেটা স্রোতের গতিবেগ বেশি থাকে বা তোমরা হয়তো এত দূরে না এসে কাছাকাছি পৌঁছতে পারো যদি তোমাদের বোটের স্পিড বেশি থাকে এখন এটি আমরা কি করে ক্যালকুলেশন করি তো এর আগে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি দেখলাম এটাও সেই ত্রিভুজ সূত্রের মতোই ত্রিভুজ সূত্রের একটি প্রয়োগই বলতে পারো এটা কীভাবে কাজ করে দেখো ধরো একটি বল এদিকে কাজ করছে বা একটি ভেক্টর এই ডিরেকশনে চলছে আর একটি ভেক্টর এই ডিরেকশনে আছে এর আগের মতো করেই আমি বোঝাচ্ছি দেখো তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যদি এরকম থাকে তা আমি বলছিলাম ভেক্টর যোগে সূত্র করার জন্য অ্যাকচুয়ালি কী হয় যে একটি ভেক্টরের যেখানে টার্মিনাল পয়েন্ট হয় পরের ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে সেখানে সেট করতে হয় তাহলে আমরা যেটা রেজাল্ট পাই সেটাই হচ্ছে এই দুটোর লব্ধি বা রেজাল্টান্ট ভেক্টর এখন যদি এটা সম্ভব না হয় যে এই ভেক্টরের যেখানে টার্মিনাল পয়েন্ট সেখানে এটাকে সেট করা যদি সম্ভব না হয় বা আমরা অনেক কেস দেখি এরকম যেখানে একটা বিন্দুর উপর দু তিনটা বল একসঙ্গে কাজ করে সেক্ষেত্রে তো আর এরকম করে ক্যালকুলেশন করা সম্ভব না সেক্ষেত্রে আমরা কি করব ধরো এই একটি ভেক্টর আর এই ভেক্টরটি এখানে আছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে পয়েন্ট বা বিন্দু এই বিন্দুর উপর দুটো বল কাজ করছে অর্থাৎ সেই বোটের মতো বোট যাওয়ার চেষ্টা করছে হয়তো এইদিকে স্রোত বোটকে ধাক্কা দিচ্ছে এইদিকে তাহলে আলটিমেটলি কী হবে এটা কি বোট যেদিকে যাওয়ার চেষ্টা করছিলো সেদিকে কি যেতে পারবে নিশ্চয়ই সেদিকে সরাসরি যেতে পারবে না একটু সরে যাবে কারণ এদিকে বোট যাচ্ছে তোমরা জানো
যে এদিকে যদি বোর্ড যাওয়ার চেষ্টা করে এবং এদিকে যদি স্রোত ধাক্কা দেয় তাহলে বোর্ড একটু সরে সরে যাবে, অর্থাৎ বোর্ডের গন্তব্যস্থল এখানে ছিল কিন্তু বোর্ড এখানে পৌঁছে না পৌঁছে হয়তো এইরকম এর মাঝামাঝি কোনো একটি জায়গায় এসে পৌঁছবে। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব এই মাঝামাঝি জায়গাটা কোন জায়গা হতে পারে, এটা আমরা কী করে ক্যালকুলেশন করি। তো এটা ক্যালকুলেশন করার জন্য যে ফর্মুলাটি তা হচ্ছে এই দুটি ভেক্টরকে দুটি সন্নিহিত বাহু ধরে একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। সামান্তরিক অঙ্কন করার পর এই দুটো ভেক্টরের যেখানে ছেদবিন্দু, অর্থাৎ যে বিন্দুতে দুটি বল একসাথে কাজ করছে সেই বিন্দুগামী যে কর্ণ পাব আমরা, সেই কর্ণটি হবে, সেই কর্ণটি হচ্ছে এখানে এই দুটি ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টর। তো কখন এই সূত্রটি কাজ করে ভিউয়ার্স খেয়াল করো, যখন দুই বা ততোধিক ভেক্টরের উৎস সেম থাকবে। এর আগে কি ছিল, একটি ভেক্টর যেখানে শেষ হয়েছিল পরের ভেক্টরটি ওখান থেকে শুরু হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেল ল ইউজ করি। কিন্তু যখন দুটা বা তার থেকে বেশি ভেক্টর, যখন দুটো বা তার থেকে বেশি ভেক্টরের উৎস স্থল সেম থাকে অর্থাৎ একই ইনিশিয়াল পয়েন্ট থাকে, যেমন এ থেকে বি একটি ভেক্টর এবং আরেকটি ভেক্টর এ থেকে শুরু, এটি এ থেকে সি নিলাম, এবং দুই ভেক্টরের ডিরেকশনই এ থেকে যাচ্ছে, দুটি ভেক্টরের উৎস কিন্তু সেম, তাহলে আমরা এখানে সামান্তরিকের সূত্রটি ব্যবহার করবো। অর্থাৎ এক্ষেত্রে এবি আর এসি দিয়ে একটি আমাকে সামান্তরিক অঙ্কন করতে হবে এবং তাহলে যে কর্ণটি আমরা পাব এই কর্ণটি হয়ে যাচ্ছে আমার এ দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর, অর্থাৎ এর মান হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, এটি হচ্ছে এই কর্ণটি হচ্ছে এ প্লাস বি। তো ভিউয়ার্স আশা করি তোমরা বুঝে গেছো সামান্তরিক সূত্রটি কি। এখন আমি তোমাদের বোঝাচ্ছি যে সামান্তরিক সূত্রটি কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রেরই আরেকটি রূপ। কীভাবে দেখো, এই ভেক্টরটি যদি এই উৎসতে না নিয়ে আমরা যদি ত্রিভুজের সূত্র অনুযায়ী এই ভেক্টরের টার্মিনাল পয়েন্টে সেট করতাম তাহলে এই ভেক্টর বি মানে এই ভেক্টরও বি, কারণ এখানে এই সামান্তরিকের ক্ষেত্রে এর যা মান হবে এর মান তো সেম হবে এবং ডিরেকশনটা কি একই সমান্তরালে মানে একই অভিমুখে আছে, অর্থাৎ এটি যদি বি হয় তাহলে আমরা জানি এটাও বি হবে। এবং দেখো ত্রিভুজ সূত্র অনুযায়ী এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টরই হয়ে যাচ্ছে, অর্থাৎ ত্রিভুজ সূত্রে তুমি যা রেজাল্ট পাচ্ছ এখানে সামান্তরিক সূত্রে কিন্তু একই রেজাল্ট পাচ্ছ। তো দুটো আলাদা সূত্র কেন? তো এই যে বললাম আমি, দুটো আলাদা আলাদা কেসের জন্য দুটো আলাদা আলাদা সূত্র। কখনো কখনো এমন হয় যে একই বিন্দুতে দু রকম বা তিন রকম বল প্রয়োগ হয়, সেই ক্ষেত্রে আমরা সামান্তরিকের সূত্র ইউজ করতে পারি। আবার কখনো কখনো একটি ভেক্টর গিয়ে যেখানে শেষ হয় সেখানে আরেকটি বল কাজ করে, সেই ক্ষেত্রে আমরা রেজাল্টেন্ট ভেক্টর বের করার জন্য ত্রিভুজ সূত্র ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স আশা করি তোমরা বুঝে গেছো ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। তো আমি এখানে আরেকটি কথা বলবো, ত্রিভুজ সূত্র এটার একটি এক্সটেন্ড ফর্ম আছে যেটাকে আমরা বলতে পারি বহুভুজ সূত্র বা পলিগন ল। সেটি কীরকম, আমরা যদি কন্টিনিউয়াসলি, আমি একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম একটা ভেক্টর এখান থেকে শুরু করে এরকম ও থেকে এ আসলো, এ থেকে বি গেল, বি থেকে সিতে আসলো, সি থেকে ডিতে আসলো, আবার ডি থেকে ইতে গেল, যেদিকেই যাক না কেন ই থেকে এফে গেল, তাহলে ফাইনাল অর্থাৎ এর রেজাল্টেন্ট ভেক্টরটি কিন্তু হবে ও থেকে এফ। কারণ পরপর যতগুলি বাহু তুমি নাও যদি একই ডিরেকশনে মানে বহুভুজ তৈরি করো নিতে থাকো তাহলে ফাইনাল রেজাল্টটি হবে শুরু থেকে শেষ পর্যন্ত ওই ভেক্টরটি। অর্থাৎ আমি একটি যে কোনো আরবিটারি একটি পঞ্চভুজ নিলাম, এটি এ, এটি বি, এটি সি, এটি ডি, এটি ই, তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, তো পরপর ডিরেকশনে যদি আমি এই চারটি ভেক্টর নেই তাহলে এই চারটি ভেক্টরের লব্ধি ভেক্টর হয়ে যাবে শুরু এবং শেষের দিক থেকে যে ভেক্টরটি এ থেকে ই, অর্থাৎ এই ইকুয়াল টু এই চারটি ভেক্টরের যোগফল। তো ভিউয়ার্স আমরা আশা করি বুঝে গেছি যে ভেক্টরের যোগের সূত্র সেটা ত্রিভুজের সূত্র হতে পারে, সামান্তরিক সূত্র হতে পারে বা বহুভুজ সূত্র হতে পারে। এই সূত্রকে কাজে লাগিয়ে এখন আমরা শিখব দুটি বিন্দু দেওয়া থাকলে বা দুটি অবস্থান ভেক্টর দেওয়া থাকলে কি করে এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত ভেক্টর আমরা বের করব। তো ভিউয়ার্স জেনে নেওয়া যাক, দুটি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকলে আমরা এবি ভেক্টর কি করে নির্ণয় করব। তো এখানে আমাদের এ থেকে বি বিন্দু যুক্ত করলে যে লাইনটি পাচ্ছি এই ভেক্টরটির মান দরকার। তো দেখো আমরা কি করে বের করব। তো আমরা জানি ও বিন্দু থেকে এ বিন্দু যুক্ত করলে আমরা যে লাইনটি পাচ্ছি সেটি হচ্ছে ও এ, অর্থাৎ এখানে ও এ ইকুয়াল টু আমি যদি অবস্থান ভেক্টর জানি সেটা এ। এখন এখানে যদি কোনো কোয়ার্ডিনেট দেওয়া থাকে এক্স
मन करो ये एक्स ओन वाई ओन जेड ओन धरे निल एक्स ओन वाई ओन जेड ओन ताहले से क्षेत्र में ओटा के ना लिखे काज करी से क्षेत्र में एक्स ओन आई वाई ओन जे जेड ओन के ये नाम दिलाम आबार ओ बिंदु थेके बी बिंदु जुक्त कर ले जे भेक्टर टी पावो सेटी होच्छे ओबी अर्थात बी बिंदुर अवस्थान भेक्टर सेटाके आमरा ओबी लिखी एवं एर कोअर्डिनेट जदि आमी जानी एक्स टू वाई टू जेड टू ताहले ओबी इक्वल टू हो जाबे एक्स टू आई वाई टू जे जेड टू के। तो भिवर्स आशा करी ए दुटो विषय तोमादेर बुझते कोनो असुविधा होच्छे ना। এখন আমাদের বের করতে হবে এ বি। তো তোমরা খেয়াল করে দেখো এই স্পেসের মধ্যে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও এ বি ত্রিভুজ। ও এ বি একটি ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা যদি ত্রিভুজের সূত্র ব্যবহার করি তাহলে কি হচ্ছে, এখানে ও এ এবং এ বি এ দুটো পরপর সেম ডিরেকশন মানে একই অর্ডারে আছে। তো ও এ এবং এ বি যেহেতু একই অর্ডারে আছে তাহলে রেজাল্ট কোনটা হবে, ও বি। অর্থাৎ আমরা লিখতে পারি ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। খেয়াল করে দেখো ও এ এ বি অর্থাৎ ও বি ফাইনাল রেজাল্ট হচ্ছে। তো আমাকে বের করতে হবে এ বি, অর্থাৎ এ বি ইকুয়াল টু এখানে পাচ্ছি আমরা ও বি মাইনাস ও এ। তো ভিউয়ার্স এখানে তোমরা এটা মনে রাখবে যে ও বি মানে কি, বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো আমি এখানে লিখছি বি বিন্দুর অবস্থান ভেক্টর। মাইনাস হয়ে যাচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো ভিউয়ার্স এখান থেকে আমরা কি শিখলাম, এ বি ভেক্টর বের করতে গেলে আগে বি এর অবস্থান ভেক্টর হবে, তারপর মাইনাস হবে এর অবস্থান ভেক্টর। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি এ বি বের করতে চাই তাহলে বি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টরগুলি মাইনাস হবে। অর্থাৎ এখানে হয়ে যাবে আমার এক্স টু বা আমি এখানে লিখি ও বি মাইনাস ও এ, আগে লিখে নিলাম তারপর এখন করব। তাহলে হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই আবার ওয়াই টু মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে। তো ভিউয়ার্স আশা করি তোমরা বুঝে গেছো যে দুটি অবস্থান ভেক্টর দেওয়া থাকলে সে দুটি অবস্থান ভেক্টরের সাহায্যে নতুন একটি ভেক্টর আমরা কি করে ক্যালকুলেশন করব। তো ভিউয়ার্স আজকে আমরা এই ভেক্টরের সমস্ত থিওরিগুলো দেখে নিলাম। পরবর্তী এপিসোডে আমরা এই থিওরিগুলির সাহায্যে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করব। তো এই থিওরিগুলি তোমরা করার পর বইয়ের এক্সাম্পলের সাহায্য নিয়ে ছোট ছোট অঙ্কগুলি করার চেষ্টা করো এবং উদাহরণগুলি দেখো। আশা করি কোথাও কোনো অসুবিধা হবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের বিভিন্ন সমস্যাগুলির সমাধান নিয়ে।